খবর হল লগা আইবার হলে না তোর ও দাদা মই অন্ধ মানু কি করু কখন আজি দুদিন ধরি ভালকে বেবরে খাবাই পাওয়া নাই আকো মোক কিবা এটা দিও রে ও ভাইটি মো যাত্রা করবা পারা নাই যা অল্প দেরিকে আইবি যা দেখতে ও দাদা দাদা ঘরত কুম্বা আছে না এ হরি শ্রী গুরু শঙ্কর করুণার সাগর নামর পাতিলা খেলা তোমাক রাস্তাটো পার করে দিব লাগবো নাকি ও খুড়া মোক রাস্তা পার করে দিব নালগে দ মোক এখান বোতল সুমাই দক হে মোর মস্ত বেয়া লাগছি ও বেটি বলা ধন্যবাদ দক আপনার ভাইটি বহু ধুনিয়া গান গাইছ হা দাদা আপনি কোন মই নাজনু আজি দুদিন ধরি মই ভালকে বেবরে আকো খাব পোৱা নাই আপনি যদি পারে মোক কি যে কোৱা ভাইটি তুমি এটু ল তুমি কিবা এটা খাবা আর তোমার ঘর কতনু ঘর কোন কোন আছে দাদা মোর পরিয়ালের কথা কি কম চাকসু মন কপাল খান মই জন্ম হওয়ার লগে মা দেউতা মরি থাকি দিন রাতি মই এ রাস্তাতে পার করু আপনার লগত দরে ভাল মানুষ পয়সা দিলে খাও আর যদি মই পয়সা না পাও এ রাস্তাতেই লগানে বগানে মই পড়ি থাকু হয় নেকি ভাইটি মোর ঘরত কোনো নাই মই একলাইয়ে যদি তুমি যাওয়া মোর লগতে বলা দাদা মই যদি আপনার লগত যাও আপনারে অসুবিধা হব হো ভাইটি মোর একো অসুবিধা নহয় আজিকালি জন্তু জন্তু সহায় করে মইতো জীবশ্রেষ্ঠ মানুষ মই যদি তোমাক এখিনি সহায় করবা নোরু তে মই এই পৃথিবীত আহার মূল্য কি থাকিল বলা মোর একো অসুবিধা নহয় ও ভাইটি একো চিন্তা করবা নালগে এই পৃথিবীত ভাল মানুহ থাকে বেয়া মানুহ থাকে আর মই তোমাক কোনো বিপদত নেপেলাও তোমাক মই মোর লগতে ঘুরে ফুরাম বলা বলা ভাইটি কি চিন্তা করি আছো ও বলক দাদা বলা এখিনি লওয়াছো ভাইটি Oh.
লো গরি কেনকে যাও ঘুরি খোরর মায়া এরি ও ও ভাইটি বলা খোরত যাও ইটা দাদা মই কি জানি আজি বহুত পয়সা পাছু আজি মক বহুত মানুই ভাল গান গাও বলি কই গিনে পয়সা দিছাই গেছি পয়সার কোনো কথা নাই ভাইটি তোমার এই প্রতিভাখিনি গটে এই অসমৰ মানুহ দেখাবার কারণে মই তোমার লগত ঘুরি আছো আৰু তোমাক মই এখন অন্ধ স্কুলত নাম লগে দিবা ইমান ইচ্ছা আছিল কিন্তু কি করিম মোরও ইমান পয়সা নাই জি ভাইটি হব দক দাদা আপনি জি মই আপনার লগত রাখছি এয়ে বহুত তিন বেলা দিন খাস কুয়েছি আগতে তুমি কিতিয়াবা এখাজ খাওয়া পাওয়া নাছিলো লগানে আছিলো পেটর ভগত মই রাস্তাত পড়ি আছিলো তুপ নিয়ে আর আছিল মোর হব দে ভাইটি কান্দাবা নাকি মোক এটা বলা তুমি ঘরত বলা এটা বলক তো দাদা বলা ভাইটি এখন লসু বা নন্দুয়ে বাইক ললা ও হি বেটাই কি জানি অন্ধর পয়সা দিয়ে বাইকখান লসি পায় ও বেটাই সোনার কণী পারা হা বাছি তু র তো কি করি আছো চাই থাক ই বেটাই অন্ধর পয়সা দিয়ে ভাত খাই আছে আর বাইক কিনি আমার আগত লেবেল দিবার হচ্ছি র কথাটো জনবা লাগিল গাঁর মানুষ তার বড় তেল বাড়ি গেছিয়ে লেবেল ফাটে আছো তার আজি ও ভাইটি আমি বাইকখান লওয়ার পাই বহুত সুবিধা হয়েছে কিন্তু ও দাদা আপনি বহুত ভাল কাম করছি আপনি নিজের পয়সা খরচ করে কিনে বাইক কিনি মোক লগত লৈ ঘুরোই আর মই যেখানে পয়সা পাও আপনি নিজেও নলৈ মোর একাউন্টস করে কিনে আপনি মোর নামে পয়সা থই আপনার নিজের কাম থাকলেও আপনি মোর লগত ঘুরি ফুরে আপনার দরে মানুহ আজিকালি এই পৃথিবীত পাওয়াই টানে ও ভাইটি তোমাক দুখো মই কৈছোয়ে তোমার গান গোয়া প্রতিভাগিনী মই গোটেই অসমৰ মানুহ দেখে এৰিম মাত্র তুমি বেলেগৰ কথা শুনি মোক এৰি নাযাবা কাৰণ আজিকালি পৃথিবীত এনেও মানুহ আছে গাছত উঠে গৰত খায় দে আৰু তুমি যদি মোক এৰি যাও তেনেহলে তুমি নিজেই মহা বিপদত পৰবা আৰু আগৰ দৰে ফুটপাতে ফুটপাতে ঘূৰি ফুৰিব লাগিব তিতা কিন্তু মই তোমাক বিচাৰি নাযাওঁ দে ঐ নন্দ তোৰ লগত এটা পাৰ্চনেল কথা আছিলে মোৰ দিয়ক তে দাদা আপোনালোকে কথা পাতক মই ঘৰত যাওঁ দিয়ক দে ব গজেন বাতো বহুত দিনৰ মূৰত আহিলি কিয়াবা আহিলি বহুত দিনৰ মূৰত মানে এই বিপৰীত কাল দেখা পাই আহিলো দে আগতে শুনিছিলো আমি বাঘে হৰিণাক খাইছিল কিন্তু এতিয়া দেখোন হৰিণাহে বাঘক খাই আছে মানে গজেন তই কি কবা উচ্চা মই বুজিব নাই ভালকে কচোন তই এনাই বুলি ভাবা নাছিলো আনন্দ হাৰে মই কি কৰিলো তই অন্ধৰ বৈচাই দি ভাত খাই আছা বাইক কিনি লেবেল দি আমার আগত তুই ঘুরি আছা তহে দেখুন তাক চাবা লাগছিলে উল্টে সিহে তোক পুহি আছে তোর লাজ লাগা নাই হা গজেন তুই কি কইছা মই তার পয়সা দি ভাত খাই আছো থাক মই রাস্তার কাষর পাই তুলি আনি মোর ঘরত রাখছু আর মোর নিজের পয়সা দি মই বাইক কিনছু যাতে তার প্রতিভাখিনি মই দূর দূরনিত দেখাবা পারু তোক মোর বন্ধু বলে কবার লাজে লাগছি গম পাইছা না গজেন তন্দর দরে কিছুমান মানুর কারণে এই প্রতিভা থাকা চলি পড়ি থাকে নিজে তো সহায় করবা নরায়ে বেলেগে করলি হিংকা লাগে তার পয়সা দিয়ে মই ভাত খাই আছো বাইক কিনছু ও শুন অলপ চলা হলেও মোর খেতির মাটি আছে মোর সরু সুরাকে এখান গাহরির ফার্ম আছে মই সেই পয়সা দি চলবা পারু গম পাইছা কারণ মই একলা মানুষ কি কথা বকা তই হলিও তাক আনার পিছত তোর বেশি ফুটেনি হয়েছে দে ওই মোর ফুটেনি বাড়া নাই আসলতে কি জানা না তন্দর মাথাটো বেয়া এই মনটো বেয়া আর তা সুধবি কি যেখানি পয়সা পাই গান মারি তার একাউন্ট এটা খুলি জমা করে থইছু আর তই বুলিয়ে নয় আমার গাঁর আর দুই চারজনে এই কথা তো আলোচনা করি আছে মই বলে তার পয়সা দি হাত খাই আছো আর হেন্দক মই এন্দাল বুলিও হাতি নকরু গম পাইছা এই তোর লগত কথা পাতি লাভ নাই সঁচা কথাটো মানি লবা কে টান পাতই এই গজেন তই এটা কাম কর মই তাক জিনকে ঘরত রাখছু তই আমার পাইনি তই তাক ঘরত রাখ আর তোর বাইকর পিছফেলে তাক লৈ ঘুরে ঘুরো পারবি তই হেই মোর কি বেলেগ কাম নাই নেকি তাক লৈ যে ঘুরি ঘুরিম ও বেটা নিজত তো জানা হ্যাঁ
সি এটা ভাল পথত যায় আছে কারণে তাক কিনকে নামাব পারো ইটো মাথা মারি আছা থুই এই তোর কথা পাতি লাভ নাই যা ময় যায় যা তোর দরে মানুষ মোর ঘর নাই লো কথা নাই তোর লোক ময় এন্ডাল বলি ভাবু নাহি মসত ল তোর দরে মানুষ কোনদিনে আসলতে সময় সলনি হল আজিকালি যদি কারোবাক নিজের লগত রাখি সহায় করা হয় তেনে হলে কিছুমান মানুষ ব্যবহার করা বলি ভাবে আর হেন ধরনের মানুষবিলাকর পাই আমি সাবধান থাকাটো জরুরি দাদা আপনি মোর কারণে ইমান বেয়া কথা শুনছি শুনা বাইটি যুনি যি কই কই থাকবা দা তুমি মাত্র বেলগর কথা শুনি মোক ভুল নুবুঝবা দাদা আপনার যদি মই ভুল বুঝু মোর মহা পাম হব আর আজি লাগি আপনি মোক যেখানে সহায়ত দিছি এখানে হল যদি মই পারি যাও মই মাঙ্গল খালিতে নপরিম একো নাই বাইটি আমি যদি বেলগর কথা ভাবি থাকো আমার নিজরে হতি হব ইতা আমি দারকুসি যাম বলা বলক তুমি মাত্র মনত রাখবা বেলেগর কথা শুনি যেদিনাই তুমি মোর পড়া গুছি যাওয়া সেদিনার পড়া তোমার লগত মোর কোনো সম্পর্ক নাই।